মনে হয় যেন এই তো সেদিনের কথা, দেখতে দেখতে 4টে বছর আমরা হেসে খেলে একসাথে কাটাচ্ছি। আমাদের পুরোপুরি অ্যারেঞ্জ ম্যারেজ। আজকে আমাদের দুজনের মাঝে পোগোও আছে। একসাথে সন্তান, সংসার সব কিছু সামলেও আমাদের পাগলামিটা ঠিক অদ্ভুতভাবে একই রকম রয়েছে। আমাদের চাওয়া পাওয়া সব কিছুর মধ্যেই যেন আগের ভালোবাসা এখনও রয়েছে। তোমরা অনেকেই বলো যে বাচ্চা হওয়ার পর, সংসারের দায়িত্ব নেওয়ার পর স্বামী স্ত্রীর ভালোবাসার কোথাও যেন একটু কমতে থেকে যায়। তাই আজকে তোমাদের এই ব্লগের মাধ্যমে আমি শেয়ার করব সন্তান, সংসার আর সব কিছুর প্রেশার, সব কিছুর চাপ সামলেও কীভাবে দুজনের মধ্যে বন্ডিংটা খুব ভালো রাখা যায়। তাহলে চলো আর একটুও দেরি না করে আমি ব্লগটা স্টার্ট করছি। তো গুড মর্নিং সবাইকে, এখন ঘড়িতে বেজে গেছে সকাল 8টা আর আমি অনেকক্ষণ আগে উঠে পড়েছি। আমার সমস্ত বাসি কাজ যেগুলো সারা সেগুলো সেরে ফেলেছি। সকালে উঠেই পোগোর জন্য ওটস বানিয়ে নিয়ে চলে এসেছি ওপরেই, কারণ ও কখন উঠে যাবে, তারপরে আমাকে না দেখতে পেলেও কান্নাকাটি শুরু করে, সেই জন্য ওপরেই বানিয়ে নিয়ে চলে আসি আমি প্রত্যেক দিনের মতো। আর আজকে ঘুম থেকে উঠে একটা ঝা চকচকে সুন্দর সকাল দেখে মনটাও খুব ভালো হয়ে যায়। মেঘলা আকাশ আমার ঘুম থেকে উঠে খুব একটা পছন্দ হয় না। তো যাই হোক, আজকে কিন্তু বেশ সানি ডে। আর এখন ঘুম থেকে তোলার পালা সৌদীপকে দেখো, পুরো আড়ে মুড়ে করে ঢাকা নিয়ে ঘুমিয়ে আছে। কোথায় যে কি মাথা আছে বোঝাই যাচ্ছে না। ঢাকাটা না সরালে কিছুই উদ্ধার করতে পারবো না। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, উঠে পড়ো, উঠে পড়ো। উঠো, উঠে পড়ো। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার পায়েল, আর বেঙ্গলি ব্লগার পায়েলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাতে চাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো সকালে উঠে আমার ফার্স্ট ডিউটিটা কমপ্লিট হয়ে গেছে। সৌদীপ উঠে গেছে, ও এখন ফ্রেশ হতে গেছে, আর এখন পোগোকে উঠিয়ে দিলাম, কারণ আজকে সাংঘাতিক তাড়াহুড়ো। আজকে কিন্তু মানডে, সোমবার, বুঝতেই পারছো। ও অফিসে বসবে ঘরে, আর পোগোকেও রেডি করানোর আছে। ও অলরেডি এখন শীতকালের জন্য দেরি করে উঠছে, ও 9টার সময় উঠলো। তো ওইখানে আমি ওর জন্য দুধ আর ওটস রেডি করে নিয়েছি, তো এটাই ওকে খাইয়ে দেব। আর ও সকালে উঠে একদম কোনো খাবার চিবিয়ে খেতে পারে না, তো সেই জন্য আমি আলাদা একটা ব্যবস্থা করে রেখেছি, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তার আগে একটু হাই করে দাও। হাই মাম, আর ওকে ওটস বা সকালে যেটাই খাওয়াই তার আগে আমি একটু উষ্ণ গরম জল ওকে দিই। তো এটার মধ্যে এখন সেটাই আছে, ওকে একটু জল খাইয়ে দেব, তারপরে ওকে খাবার খাইয়ে দেব। তো পোগোকে এখন আমি উষ্ণ গরম জলটা খাইয়ে দেব। এই জলটা খাওয়ানোর পর ওকে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করাবো। আর ও যেহেতু এখন একটু দেরি করে ওঠে, তো আমি একটুখানি হেভি ব্রেকফাস্টই দিই ওর জন্য। আর তারপরে ওকে যে মিড মর্নিং স্ন্যাক্সটা আছে, এই ব্রেকফাস্ট করার 3 ঘন্টা পর আমি সেটা ওকে খাওয়াই। তো এখন দেখো, জলটা ওকে খাইয়ে দিলাম, এরপরে আমি যেটা করব সেটা ওকে ব্রেকফাস্ট করিয়ে দেব। আর পোগো কিন্তু সকালবেলা উঠে একদমই চিবিয়ে খেতে পছন্দ করে না, তো এই জন্য আমি ওটসটা একটু পাতলা করে বানাই, যাতে ওকে আমার খাইয়ে দিতে খুব সুবিধা হয়। আর ও এখন নিজের মতো খেলছে, অ্যাক্টিভিটিস করছে। আর আমি একটা ছোট্ট গ্লাস দেখো নিয়ে নিয়েছি, এর মধ্যে পাতলা করে যে ওটসটা বানিয়েছি এটাই ওকে কোলে ধরে মোটামুটি খাইয়ে দেব। তো এখন সকালবেলা একটু যুদ্ধ করে ওকে খাওয়াতে হবে, কিছুক্ষণ পর আবার মুডটা ঠিক হবে। খাওয়া দাওয়ার পর পুরো রেডি করে দিয়েছি। এখনও তো সবে মাত্র অ্যাক্টিভিটিস, খেলাধুলো সবে মাত্র শুরু হলো, সারাটা দিন অনেক রকম খেলাধুলো ওর চলতেই থাকবে। তো এর ফাঁকে দেখো আমি কি করব, বাবাকে আর সৌদীপকে এর ফাঁকে আমি ব্রেকফাস্টটা দিয়ে দেবো। আজকে মা ছাতে গেছে জামা কাপড় মেলতে,
তো যেহেতু কাজে পিছে আসেনি, মাকে সব কিছু অধিকটা দেখতে হচ্ছে বলে আমি ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আর পোগো এদিকটাতে খেলছে, খেলুক। আর এখানে দেখো বাবা আর সৌদীপকে আমি খেতে দিয়ে দিচ্ছি, কারণ সৌদীপের একটুখানি পর থেকে ওর অফিস স্টার্ট হয়ে যাবে, তো ও আগে ব্রেকফাস্টটা করে নেবে, কিছুক্ষণ পোগোকে ধরবে, তারপর আমি ব্রেকফাস্টটা করে নেব, না হলে ওকে সামলে আর ব্রেকফাস্ট করা হয় না। আর আজকে একদমই সিম্পল একটা ব্রেকফাস্ট, আমাদের মুড়ি, আর এটাকে এখানকার ভাষায় বলে রমা কলাই, তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট আমাদের করে নেব। খুবই সিম্পল, কারণ দুপুরে একটু হেভি মেনু আছে, তো মুড়ি ডাল আর সাথে আমার ফেভারিট ভাজা মিষ্টি। আমি ভীষণ পছন্দ করি এই ধরনের মিষ্টি, তো এই মিষ্টি দিয়ে আমি আজকে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর সবাই কিন্তু একই ব্রেকফাস্ট করেছে। তো স্নান টান সেরে আমি দেখো চলে এসেছি, আর এখন ঘড়িতে বেজে গেছে ঠিক 1:30। আর এখন কিন্তু পোগোর লাঞ্চেরও সময় হয়ে গেছে। আমি পোগোর ভাতটা এখানে মেখে নিয়েছি, দেখো ডালের সাথে ভাতটা মেখে নিয়েছি, সাথে আছে চিকেন, একটু শাক ভাজা, আর আমাদের জন্য আছে ডাল, শাক ভাজা, আর এইদিকে দেখো কুকারে রয়েছে চিকেন, যেটা সেদ্ধ করা আছে, এখনও বাটিতে ঢালা হয়নি, তো কুকার থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে পোগোর খাবার, পোগো চিকেনটা ভীষণ পছন্দ করে, তো এটা দিয়ে আজকে লাঞ্চ সেরে নেবে। এখন ঘড়ির কাঁটা কিন্তু বলছে 3:00 বেজে গেছে, আর পোগোকে লাঞ্চ করানোর পর ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছি, আর সৌদীপ দেখো এখানে কাজ করছে। আর এই সময়টা হচ্ছে আমাদের সময়, এই সময়টা আমরা দুজনেই ফ্রি থাকি, কারণ ওরও কাজের প্রেশারটা একটু কম থাকে, ও নিজের মতো নিজে কিছু কাজ থাকলে সেগুলো করে বা অন্য কিছু দেখে, তো এই সময়টা এসে আমি ওর কাছে একটু বসার চেষ্টা করি। এই সময় আমার যেহেতু ইউটিউব সংক্রান্ত কিছু কাজ থাকে টুকটাক, তো সেগুলোই করি, কি টপিকের ওপর কি ব্লগ করব, তো সেগুলো মোটামুটি লিখি, তোমাদের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করি। আর এই সময় সৌদীপ আমার জন্য কিছু না কিছু একটা সারপ্রাইজ দেয়। Business can have sample business timeline, how long does it going to launch a product and scaling it further, and amko laptop ta dekhi debe to ajke simple way to calculate profit hai na bolen sikhi debe tumi tomar kaj koro kaj korbo kintu amake to shikhte hobe। আজকেও একটুখানি বাইরে বেরিয়েছিল, তো আমাকে না জানিয়ে একটা চকলেট নিয়ে এসেছে, আর আমি চকলেট পেলে ভীষণ খুশি হই, ও জানে। আর এই টাইমটা না আমার একটু কিছু টুকটাক মুখ চালিয়ে নিতে ইচ্ছা করে, তো কখনো চকলেট, কখনো জেমস, বা আমার যে ধরনের জিনিসগুলো ভালো লাগে তো সেইগুলো আনে। আর আমিও সবসময় ওয়েট করে থাকি যে ও কখন এই খাবারগুলো এনে আমাকে দেবে, আমার ভীষণ ভালো লাগে, আর ওর সাথে শেয়ার করতে ভীষণই ভালো লাগে। আর এই টাইমটা হচ্ছে আমাদের সময়, আমরা নিজেদের মতো করে দেখো সময় কাটাচ্ছি, কিন্তু এই যে পাশাপাশি বসে একসাথে একটু কথাও হচ্ছে, একটু কাজও হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমরা একদমই মিস করি না। আমরা যখন একসাথে ঘরে থাকি আমরা সবসময় চেষ্টা করি দুজনার সাথে দুজনার একটু বেশি সময় কাটানোর, কারণ আমাদের এই একা একা সময় কাটানোর সময়টারই ভীষণ অভাব, তো যতটুকু সময় পাই ততটুকুই একসাথে কাটানোর জন্য চেষ্টা করি। এছাড়া দেখো ওর মতো কাজ করছে, আমিও আমার মতো কাজ করছি, কিন্তু একসাথে বসে যে এনজয় করছি, যে টাইমটা স্পেন্ড করছি, এটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় ব্যাপার। তোমরাও চেষ্টা করবে কখনো কখনো যদি বোর হয়ে যাও পাশের মানুষটার সাথে এসে একটু গল্প করার বা একটু সময় কাটানোর, দেখবে ভালো লাগে। আমাদেরও প্রথম থেকেই আমরা এই জিনিসটা করে এসেছি, এখন পোগো হয়েছে, সংসার বড় হয়েছে, কিন্তু এই জিনিসটা এখনও আমাদের মধ্যে থেকে গেছে, তো আমরা আমাদের মতো নিজেদের কাজ করে নিচ্ছি।
আর তোমরা এখানে হয়তো দেখতে পাচ্ছ যে আমি বাঁ হাত দিয়ে লিখছি, কিন্তু আমি ডান হাত দিয়ে লিখছি। ক্যামেরা যেহেতু উল্টো দেখায়, সেহেতু এখানে বাঁ হাতটাই দেখাচ্ছে। তো যাই হোক, এটা আর আমার ঠিক করা হয়নি। ইউটিউব সংক্রান্ত যে সমস্ত কাজগুলো থাকে, সেইগুলো আমি চেষ্টা করি এই ফাঁকটাতে সেরে নেওয়ার। তোমাদের কমেন্টের রিপ্লাই করতে চেষ্টা করি, বা কিছু টপিকের ওপর কিছু করব ভাবলে সেইগুলো লিখতে চেষ্টা করি। আমার না প্রচণ্ড অভ্যেস আছে ডায়েরি লেখার। তো সারাদিন কী করব না করব, কোথা থেকে কী করব, সবটাই আমি চেষ্টা করি ডায়েরি মেনটেন করার। তো এই সময়টাই আমি বেশিরভাগ এই জিনিসগুলো লিখে রাখতে পছন্দ করি। আর আমার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। আর আমার কাজ হয়ে যাওয়ার পরেই আমার মেন উদ্দেশ্য থাকে যে সৌদীপের কাজ লন্ডভন্ড করে দেওয়ার। বরাবরই আমি এটা করে আসি, ওর পেছনে না লাগলে যেন দিনটা ঠিকঠাকভাবে কাটেই না। তো আমার যেহেতু আমার কাজটা হয়ে গেছে, এখন চেষ্টা করছি ওরকেও ওর কাজটা না করতে দেওয়া। দুজন মিলে একটুখানি মজা করছি। আর আমাদের ব্লগগুলো যদি তোমরা ভালো করে ফলো করো, তাহলে দেখতে পাবে আমরা কিন্তু প্রায় নিজেদের মধ্যে যখন থাকি তখন দুজন দুজনকে তুই বলে ডাকি। এটা আমাদের প্রথম থেকেই একটা বন্ডিং হয়ে এসেছে। আমি কিন্তু খুব কম ডাকি, কিন্তু সৌদীপ আমাকে তুই করে খুব বেশি ডাকে। তো এটা হয়তো তোমাদের একটু কানে লাগবে, সেই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম। আমাদের স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যেও যেটা মেন ইম্পর্টেন্ট আমাদের কাছে সবথেকে বেশি মনে হয়, সেটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। তো আমরা স্ত্রীর থেকেও অনেক বলো বেশি বন্ধু। তো সেটা নিয়ে এখন দেখো একটা টপিক নিয়ে হাসি মজা চলছে। তো আমি ওর খুব পেছনে লাগছি। এই টাইমটার জন্য আমরা সত্যি কথা বলতে দুজনেই ওয়েট করে থাকি যে কখন নিজেদের কথাগুলো বলতে পারবো। শুধুমাত্র নিজেদের কথা নয়, নানান রকম বিষয় নিয়ে এই সময় আমাদের আলোচনা হয়ে থাকে। কেউ কিছু পোস্ট করলে, কেউ কিছু ডিপি দিলে বা কিছু কমেন্ট করলে, এই ধরনের জিনিসগুলো নিয়ে আমাদের মধ্যে খুব হাসি মজা হয়ে থাকে। সেটা নিয়েই এখন তোমরা দেখতে পাচ্ছ, এখন সেটা নিয়ে আমাদের হাসি মজা চলছে। তো ভীষণ মজা করি আমরা একসাথে। সৌদীপ মাঝে মধ্যে এমন এক একটা কথা বলে ওঠে যেখানে আমি তো হাসি কন্ট্রোলই করতে পারি না, ওও পারে না। এখন সন্ধে 7:30 বাজে, আমরা একটু বাইরে হাঁটতে বেরিয়েছি। রাস্তাঘাট পুরো ফাঁকা, শুধু আমরাই লোকজন। গরমকালে আমরা যেমন বিকালেই হাঁটতে বেরোতাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন। সবাইকে হ্যালো করে দাও, সবাইকে হ্যালো হ্যালো। ঠান্ডা আছে কিন্তু বাইরে, বিশাল ঠান্ডা, বিশাল 10 ডিগ্রি ঠান্ডা। 10 ডিগ্রি? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, বলো। তুমি বলার নেই, ঠান্ডা জমে যেত। কমপ্লিট করো গানটা, ঠান্ডা জমে যেত। গরমকালে যেমন সন্ধে বিকালে আমরা বেরিয়ে যেতাম, শীতকালে একটু সন্ধে হয়ে যাচ্ছে বেরোতে বেরোতে। পোগোকে একদম আর সন্ধ্যেবেলা টিফিনটা করিয়ে নিয়ে তারপরে বেরোচ্ছে। ওকে একটু ছেড়ে দাও না, হাঁটুক এখানে।
আর এখন সময়টা কিন্তু আমাদের তিনজনের, কারণ আমরা তিনজনে এই সময়টা হাঁটতে বেরোই। আর পোগোর কাণ্ড দেখে তো আমরা হেসে হেসে গড়িয়ে পড়ি। ও রাস্তায় যে কটা কার্টুনের ছবি দেখে সেগুলো দেখে দাঁড়িয়ে পড়ে আর ওই দিকেই চলে যেতে চায়। আর দেখো ও রাস্তা, পাকা রাস্তা পেয়ে কত সুন্দর দৌড়চ্ছে, পড়ছে, আবার উঠছে, কারোর হাত ধরে ও হাঁটবে না, ও নিজে নিজে হাঁটার চেষ্টা করে। তো এইগুলো দেখে আমরা ভীষণ এক্সাইটেড থাকি, ও এত অ্যাক্টিভিটিস করে, আমরা এইগুলো দেখে ভীষণ খুশি হই। তো এই সময়টা কিন্তু শুধুমাত্র আমাদের তিনজনের সময়, আর এই সময়টার জন্য কিন্তু আমরা তিনজন ভীষণভাবে ওয়েট করি। দু তিন দিন কিন্তু এই রাস্তায় একদম লোকজনই দেখা যায়নি, আজকে কিন্তু বেশ কয়েকটা বাইক দেখতে পাচ্ছি না? মানে আস্তে আস্তে লকডাউনটা আবার শিথিল হচ্ছে, ফুচকা মোমোর দেখা আবার পাবো। এখন তো নেই, এখন আর মনে রেখে লাভ নেই। হেঁটে পরে বাড়িতে ফিরেই কিন্তু আমাকে চলে আসতে হয় সোজা রান্নাঘরে। আর এই সময়টা পোগো থাকে ওর ঠাম্মা দাদুর কাছে, ওরা এই সময়টা পোগোকে একটুখানি সামলে নেওয়ার চেষ্টা করে, কারণ সন্দীপ সন্ধেবেলাটা একটু বেরোয় বন্ধুদের সাথে একটু গল্প টল্প করতে। তো এই সময়টা পোগোকে ওরাই সামলে নেয়। আর এই সময় দেখো রান্নাঘরে যে সমস্ত কাজগুলো থাকে সেইগুলো আমি সেরে ফেলার চেষ্টা করি চটপট করে। এখন যেমন বেসিন থেকে বাসনগুলো মেজে নিচ্ছি, অনেকগুলো সিঙ্কে বাসনপত্র জমেছিল, তো সেগুলো এক এক করে সমস্ত মেজে নিচ্ছি। তারপরে পোগোর গরম জল বসানো আছে, ওর খাবারগুলো গরম করার আছে, ডাল ফোটানোর আছে। তো টুকটাক অনেক কাজই থাকে, মোটামুটি আধ ঘন্টা আমার রান্নাঘরে এই করতে করতেই চলে যায়। তো এই আধটা ঘন্টা পোগো থাকে ওর ঠাম্মা দাদুর কাছে, আর ও এত অ্যাক্টিভিটিস করে, যেহেতু মা বাবারও বয়স হচ্ছে ওর সাথে অতটা পেরে ওঠে না, ওই আধটা ঘন্টায় মোটামুটি ওকে দেখে। তারপরে পোগোকে নিয়ে আমি ওপরে চলে যাই, কিছুক্ষণ ওপরে আমার সাথে খেলাধুলো করে, তারপরে ওকে আমি ডিনার করিয়ে দিই। বাচ্চাদের চেষ্টা করবে একটু তাড়াতাড়ি করে ডিনার করাতে, তাদের খাবারটা একটু তাড়াতাড়ি হজম হয়ে যাবে। তো দেখো এখানে পোগোর খাবারগুলো আছে, একটু আপেল কেটে রেখেছিলাম, যদিও খায় কিন্তু আজকে আপেলটা খেলো না। আর এটা হচ্ছে পোগোর ডাল, যেটা এখন আমাকে গরম করতে হবে। আর এখানে অলরেডি ওর গরম জলের জন্য জল বসিয়ে দিয়েছি, ভাতটাও এখানে জল দিয়ে রেখেছি ফুটিয়ে নেব বলে। আর এখানে আছে দুপুরের চিকেন, অনেকটাই চিকেন আছে, তো মা বললো শুধুমাত্র রুটিটা করে নেবে, তাহলে চিকেন দিয়ে রুটি আমাদের ডিনার মোটামুটি হয়ে যাবে, আর পোগো ভাত দিয়ে চিকেন দিয়ে খেয়ে নেবে। আর আমি যেহেতু দুপুরে চিকেন টিকেন অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, সেই জন্য শুধুমাত্র বিস্কিটই খেয়ে নিচ্ছি আজকে ইভিনিংয়ের স্ন্যাক্স, এটা আমার দুটো বিস্কিট খেয়ে জল খেয়ে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। আবার রাতে ডিনারটা আমিও একটুখানি তাড়াতাড়ি করে নিই, সেই জন্য আর সন্ধ্যাবেলায় আর হেভি কিছু আমি স্ন্যাক্স করলাম না, জাস্ট দুটো বিস্কুট খেয়ে নিলাম। আর এখন দেখো ঘড়িতে বেজে গেছে রাত 9:30, পোগোর কিন্তু ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর ও দেখো এভাবেই সিঁড়িতে উঠে একা একা ওর এখন ঘরে চলে যেতে পারে, আর খুব মজা করে যখন আমি ক্যামেরাটা ওর সামনে ধরে থাকি, কেবল চলো মামা আসছে চলো। তো এইভাবে সিঁড়ি দিয়ে পুরোটা উঠে যায়, ও সিঁড়িতে উঠে একদম সোজা ওর ঘরে চলে যায়। ও জানে যে মা এই সময় আমাকে শুতে নিয়ে যাবে, তো ওরও ডিনার কমপ্লিট, আর ওকে ঘুমটুম পাড়িয়ে এসে আমিও আমার ডিনার কমপ্লিট করে নেব। চলো চলো। উঠে পড়ো উঠে পড়ো, আমরা ঘরে চলে এসেছি। পোগোকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আমার ডিনার করে চলে এসেছি আবার ওপরে। আর এখন ঘড়িতে বেজে গেছে রাত 11:30, আর আমরা দুজনা দেখতে পাচ্ছ মোটামুটি দুজনাই টায়ার্ড আছি। তো এখন যেটা করছি সেটা হচ্ছে সৌদীপকে একটু উষ্ণ গরম জল দিচ্ছি, এই শীতকালে না নর্মাল জল একদমই আর বেশি খাওয়া যাচ্ছে না, সেহেতু ওকে এক গ্লাস উষ্ণ গরম জল দিচ্ছি। আর ও মোটামুটি পুরোটাই কমপ্লিট করে ফেলছে, আর ও বলছে অনেকটা রিলিফও লাগে। তো যাই হোক, সেইটা দেওয়ার পর আর টুকটাক যে কাজগুলো আছে আমার সেইগুলো সেরে নিতে হবে। আর সৌদীপের কোনো কাজ থাকলে ও এখন এই সময়টা বসে বসে করে, আর না হলেও ঘুমিয়ে পড়ে, যেহেতু সারাদিন একটু টায়ার্ডই থাকে। তো আজকে সেরকম কোনো কাজ নেই ওর, নেটফ্লিক্সে একটা সিনেমা দেখছে, তো আমারও খুব ভালো লাগলো দেখে, তো আমিও একটুখানি ঢুকে পড়লাম। না হলে কিন্তু আমি সিনেমা চট করে খুব একটা দেখা হয় না আমার, কারণ নিজের কাজ নিয়ে এতটা ব্যস্ত থাকি। তো আজকে যেহেতু ভালো লাগলো সেহেতু কম্বলের নিচে আমিও ঢুকে পড়েছি, একটু একসাথে দুজন মিলে দেখছি।
আর সময় কাটাচ্ছি, নিজেদের মতো একটু গল্প করছি। পোগো ঘুমিয়ে পড়ছে, সারাদিনে নানান রকম কাজকর্ম থাকে, নানান রকম ব্যস্ততা থাকে, তার মাঝে মাঝে এই ফাঁকে ফাঁকে যে দুজন মিলে এসে একটু গল্প করি, হাসি মজা করি, এটাই কিন্তু অনেকটা এনার্জি আমার জন্য জোগাড় করে দেয়। হ্যাঁ, পাশের মানুষটাও অনেকটা সময় দিতে পারে, কারণ এখন ওয়ার্ক ফ্রম হোম তাই বলি, আর না হলে দুপুরে ওকে একদমই পাওয়া যায় না। এই রাতে এই সময়টুকুই আমরা খুঁজে নিই দুজনের জন্য। তোমাদেরও পাশের মানুষটা বা তোমরাও চেষ্টা করবে তার তোমাদের পাশের মানুষটাকে একটুখানি যদি সময় বার করে দেওয়া যায়, তাহলেই দেখবে অনেকটা এনার্জি তোমরা নিজেদের মধ্যে গেইন করতে পারবে। এভাবেই একটা সম্পর্ক অনেক দিন পর্যন্ত ভালো রাখা যায় বলে আমরা দুজন মনে করি, কারণ আমরাও যেহেতু হাজব্যান্ড ওয়াইফের থেকেও বেশি ভালো বন্ধু, তো দুজন দুজনকে সময় দিলে অনেক রিফ্রেশমেন্ট হওয়া যায়, অনেক বেশি আরও এনার্জি পাওয়া যায়, মনে হয় যে হ্যাঁ, হাজার ব্যস্ততার মাঝেও পাশের মানুষটা আমার জন্য অপেক্ষা করে, কোনো প্রবলেম হলে সে তো আছে, সে অ্যাডজাস্ট করে নেবে। তো আর এইগুলো ভেবেই অনেকটা এনার্জি পাওয়া যায়। আর হ্যাঁ, লাস্টের দিকে আমি যে কাজগুলো আর আমার এনার্জিতে কুলোই না, আমি আর পারি না, সেই কাজগুলো কিন্তু সৌদীপ হেল্প করে দেয় আমাকে অনেক অনেক কাজে। যখন সানডে স্যাটারডেও ঘরেই থাকে, কোনো কাজ থাকে না ওর, তো অনেক কাজেও আমাকে হেল্প করে দেয় না। তো একটুখানি সিনেমা দেখার পর আমার যেহেতু এখনও অনেকগুলো কাজ বাকি আছে, তো মাথায় সেগুলো চক্কর কাটছে। আর সৌদীপের একটা মেন যে সমস্যাটা, শুধুমাত্র সৌদীপের না, বেশিরভাগ ছেলেরই যে সমস্যাটা, সেটা হচ্ছে মুখে একদমই ময়েশ্চারাইজার লাগাতে চায় না, ক্রিম লাগাতে চায় না, মুখ ফেটে যায় তবু ওরা কিছু লাগাতে চায় না। তো সেই ডিপার্টমেন্টেও আমাকেই দেখতে হয়। আমি ওর মুখে রাতের বেলা খুব ভালো করে ময়েশ্চারাইজার লাগিয়ে দিই, যাতে মুখটা একটুখানি সফট থাকে, নরম থাকে, না হলে ওর অত এইসব ব্যাপারে অত খুশি থাকে না। আমি চেষ্টা করি সৌদীপকে আর পোগোকে খুব ভালোভাবে প্যাম্পার করে রাখতে। ওরা দুজন যদি একদম পরিপাটি থাকে না, আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারি। আমি আমার যতটা সম্ভব চেষ্টা করি ওদের দুজনকে খুব ভালোভাবে ফিটফাট রাখতে, ওদের দুজনকে ভালোভাবে পরিপাটি রাখতে, ওদের কি চাওয়া না চাওয়া সেইগুলো যাতে আমি সব পূরণ করতে পারি, সেইগুলোই আমি সারাদিন চেষ্টা করি। পোগো এখন ছোটো, পোগোর কি চাই কি লাগবে সবটাই আমি চেষ্টা করি নিজে হাতে করার, পোগোর সমস্ত কাজ আমি নিজে হাতে করার চেষ্টা করি। সৌদীপেরও কখন কি লাগবে কি দরকার সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে দিতে আমি চেষ্টা করি। অ্যাকচুয়ালি এগুলো না করে না আমার ভীষণ শান্তি লাগে, আমি খুব শান্তি পাই, আমি জানি না কেন। ওদের দুজনের কাজ নিজে হাতে গুছিয়ে করার আমার মনে হয় যেন মজাই আলাদা। কিন্তু দেখো, দিনের শেষে তো আমিও টায়ার্ড হয়ে যাই, তখন আমারও ইচ্ছা করে যে কেউ আমাকে একটু বুঝুক বা প্যাম্পার করুক। তো এই সময়টা সৌদীপ কিন্তু আমাকে মেন্টালি ভীষণই সাপোর্ট করে, ও শুধুমাত্র আজকে বলে না, বিয়ের পরের দিন থেকেও আমাকে এত ভালোভাবে সাপোর্ট করে এসেছে যে এই এখন যেমন আমি একটুখানি ইমোশনাল হয়ে পড়েছিলাম, যেহেতু মা বাবার কাছ থেকে অনেকটাই দূরে থাকি, সেভাবে যাতায়াত হয় না, আর এত কাজে প্রেশার থাকে যে সবসময় ফোন করে খবরও নেওয়া হয় না, তো এই সময় ইমোশনাল থাকি, ও দেখো আমাকে কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। তো এই বোঝানোর এরকম একটা মেন্টাল সাপোর্ট করার লোকের কিন্তু ভীষণ দরকার। তোমাদের পাশের মানুষটাকে যদি এভাবে তোমরা সাপোর্ট করো, দেখবে সম্পর্ক কিন্তু আপনা আপনি খুব সুন্দরভাবে গড়ে উঠবে। তো সৌদীপের মোটামুটি কাজকর্ম শেষ, ও এখন শুতে চলে যাচ্ছে, আর ও শোয়ার পর আমার যে ডিউটিটা থাকে সেটা হচ্ছে ওর গায়ে কম্বলটা আমি টেনে দিই। আর সৌদীপের পাশেই দেখো পোগো একদম খুব ভালোভাবে সেট হয়ে গেছে, দুজনেই এখন ঘুমিয়ে পড়বে, আর আমার যে কাজগুলো বাকি আছে সেইগুলো আমি করে নেব। দুজন এমনভাবে ঘুমোবে কিছুক্ষণ পর দেখবে মাঝে যে আমার শোয়ার জায়গাটাই একদম আর থাকে না, তো খুব কষ্ট করে দুজনের মাঝে আমাকে শুয়ে অ্যাডজাস্ট করতে হয়, কারণ পোগো সারাটা খাট ঘুরে বেড়ায়। তো ওরা দুজন শুয়ে পড়েছে, ঘরের দরজা দিয়ে আমি চলে এসেছি এই ঘরটাতে যেখানে এখন সৌদীপ এতক্ষণ শুয়েছিল। তো এই ঘরটা আমি মোটামুটি গুছিয়ে নেব, ঘুম থেকে উঠে যেহেতু এই ঘরেই অফিস করে, অফিসের নানা রকম কাজকর্ম করে, তো সকালে উঠে বিছানা নোংরা থাকলে না একটা নেগেটিভ এনার্জি আমার মনে হয় যে মনের মধ্যে পড়ে। তো ঘুম থেকে উঠে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা দেখলে মনটা এমনিই ভালো হয়ে যায়, কাজকর্মে কিন্তু আরও বেশি ভালো করে এনার্জি আসে। তো সেই জন্যই কোনো ঘরটা না হলেও অন্তত এই ঘরটা চেষ্টা করি আমি যে শোয়ার আগে যেন গুছিয়ে আমি যেতে পারি, তাতে ওর দিনটা খুব ভালো করে স্টার্ট হবে। তো রাতের কাজ মোটামুটি শেষ হয়ে গেল, আর রাতের কাজ আমার কমপ্লিট হলো দেখো রাত 12:15। তো মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলে সৌদীপ পোগো দুজনেই পাশে ঘুমিয়ে পড়েছে, শুয়ে দিয়েছি, আর আমার যে টুকটা ঘরটার গোছানোর ছিল সেগুলো আমি গুছিয়ে ফেলেছি।
আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে টানা এক গ্লাস জল খেতে হবে। শীতকালে আমাদের প্রত্যেকটা মানুষের জল খাওয়া এত কম হয়ে যায়, শরীরে নানান রকম প্রবলেম শুরু হয়। তো রাতে মোটামুটি টানা এক গ্লাস জল আমি খেয়ে নিই। সৌদিককেও দেখলে তোমরা যে, ওকে টানা এক গ্লাস জল আমি খাইয়ে দিলাম। এবার আমি খেয়ে নেব, খেয়ে একটুখানি স্কিন কেয়ার আছে সেটা করতে হবে। চুলের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা আয়নাতে, এদিক থেকে বেরিয়ে গেছে, ওদিক থেকে বেরিয়ে গেছে। তো চুলটা মোটামুটি আঁচড়াবো সুন্দর করে, নিয়ে সেট করে শুয়ে পড়ব। কাল সকালে আবার সকাল সকাল উঠে আমার যে কাজকর্মগুলো সেগুলো শুরু করতে হবে। আর সামলে পোগোকে সামলে আমাদের দুজনের বন্ডিং আমরা এভাবেই রাখার চেষ্টা করি। আমরা হাজব্যান্ড ওয়াইফের থেকেও খুব বড় যেটা, সেটা হচ্ছে খুব ভালো বন্ধু আমরা দুজন দুজনার। আর এটাই হয়ে ওঠা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। একটা টাইমের পর না বন্ধু স্টেজটা সব থেকে ইম্পর্টেন্ট স্টেজ হয়ে দাঁড়ায় লাইফে। এখন আমাদের মধ্যে যে কথাগুলো বেশি হয় যেগুলো নিয়ে, সেটা তো ফার্স্ট পোগো, ওর কি হবে, কি করতে হবে, কবে ভ্যাকসিন আছে, সমস্ত কিছু। কারণ সৌদীপের অত মাথায় থাকে না, কাজের এতটাই প্রেশারে থাকে, সমস্ত কিছু ওকে দেখে বলা, পোগোর কোনো প্রবলেম হলে সেটা ওকে জানানো, এইসবগুলো তো রয়েছেই। সংসারের আদার্স যেসব জিনিসগুলো বলার দরকার সেইগুলোও আছে, পার্সোনাল কথা আছে। তো সব কিছুকে অ্যাডজাস্ট করে আমরা এভাবেই চলি, আর সব কিছুকে অ্যাডজাস্ট করে আমরা দুজন দুজনকে এভাবেই সময় দিই। আর এখন আমরা শোবো, শুয়ে আমরা একটুখানি ওয়েব সিরিজ দেখবো যেটা তোমরা সবাই দেখে থাকো, তারপর ঘুম এলে ঘুমিয়ে পড়বো। তো এটাই আমাদের সকাল থেকে রাত্রেবেলার রুম। হোম এখন সব বাড়িতেই আছে বলে তোমাদেরকে দেখাতে পারলাম, দেখানোর অনেকটা সুবিধা হলো, না হলে তো বাড়িতেই থাকে না। কথা বলার জন্য আমাদের এই রাতটা বেছে নিতে হয়, বা যখন ফাঁকা সময় থাকে, দুজনেই খুব ফ্রি থাকি, তখন সেই সময় আমাদের দরকারি কথাগুলো সেরে নিই। এইভাবেই আমরা 4 বছর ধরে সংসার সন্তান সব কিছুকে অ্যাডজাস্ট করে রাখার চেষ্টা করছি। আমি চেষ্টা করি ওকে যতটা সম্ভব প্যাম্পার করার, ও চেষ্টা করে যতটা সম্ভব আমাকে প্যাম্পার করার। তো এইভাবেই আমরা সব কিছু অ্যাডজাস্ট করে ব্যালেন্স করে চলার চেষ্টা করছি। আশা করবো তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমার পাশে থাকো তোমরা যেভাবে থাকো, একটা ব্লগ রেডি করতে, সেটাকে এডিট করে পাবলিশ করতে মানে প্রচুর সময় যায়। তোমরা যারা করো তারা তো জানবেই, সাথে বাচ্চা আছে, সংসার আছে, সমস্ত কিছু সামলে একা হাতে করতে হয়। তো যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা ওই ছোট্ট ছোট্ট টিপসগুলো অ্যাপ্লাই করে দেখতে পারো, নিজেদের ফ্যামিলির মধ্যেই ছোট্ট ছোট্ট আনন্দগুলো যদি একটু ঢুকিয়ে দিতে পারো না, মনে হবে যেন অনেক কিছু পেয়ে গেলাম জীবন থেকে। একটা টাইমের পর জীবন থেকে আনন্দ, খুশি, মজা এগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এগুলো ছাড়া যেন মনে হয় লাইফ চলতে পারে না। অবশ্যই সব কিছুরই দরকার আছে, কিন্তু এইগুলো যেন বেশি চাওয়া হয়ে যায়, বিশেষ করে যারা আমরা হাউস ওয়াইফ, যারা আমরা বাড়িতে থাকি, বাইরে কোথাও একটা বেরোই না বা বাইরে কোনো কাজ করি না, তাদের জন্য তো আরও বেশি চাওয়া হয়ে যায় যে এক পাশের মানুষটা আমাদেরকে একটু খোঁজ নেবে, একটু আমাদের সাথে ভালোভাবে কথা বলবে, একটু প্যাম্পার করবে, আমরা যেন তাতেই খুশি হই। জন্য যতটুকু পারি ততটুকু অ্যাডজাস্ট করার চেষ্টা করি, ততটুকু মিলেমিশে সমস্ত কিছু করার চেষ্টা করি, সবটাই আজকে তোমাদের সাথে। চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার ব্লগগুলো চেক করতে ভুলো না। তাহলে চলো আজকের মতো এখানেই, টাটা।